এবারে ফার্স্ট র্যাঙ্ক কুচবিহার থেকে চন্দ্রচূড় সেন রামভোলা হাই স্কুল, চন্দ্রচূড় সেন রামভোলা হাই স্কুল, এগ্রিগেট মার্কস হচ্ছে 693, দ্যাট ইজ 99%। প্রথম বাচ্চে থাকবো ভাবছিলাম, মানে এটা আমার থেকে বেশি যারা আমার প্রতি প্রত্যাশী ছিলেন তারা ভাবছিলেন। যাই হোক, এখন তাদের প্রত্যাশা বিফলে যায়নি, তাতে আমি আনন্দিত। পড়াশোনা ছাড়া আবৃত্তি চর্চা আছে, মানে প্রাতিষ্ঠানিক ভাবে শেখা হয়নি। গান একসময় শিখেছিলাম, ড্রয়িং শিখেছি, তাছাড়া গল্প লেখা, কবিতা ইত্যাদি সব আর কি, যেগুলো আর কি বিভিন্ন সুকুমার শিল্পকলা, সেগুলোর সাথে আমি একটু একটু করে জড়িত। যদিও ক্লাস টেনের পড়ার চাপে সবকিছু খুব সময় ভাবে দেওয়া হয়নি, তবে আবারও পুনরায় সেগুলোকে চালু করার ইচ্ছা আছে। খুবই ভালো লাগছে, এরপরে নিজেকে আরো তৈরি করাই একমাত্র উদ্দেশ্য হবে। ভবিষ্যতে কি হবে, কি পরিকল্পনা? মেডিকেল লাইনে এগোনোর ইচ্ছা, ডক্টর আপাতত লক্ষ্য। ছোট থেকে বরাবরই ফার্স্ট হয়ে এসছে, কোনোদিন আমরা সেকেন্ড শব্দটা পাইনি কাছে, এবং ও পাথফাইন্ডার প্রচেষ্টা সব কিছুতেই ওয়েস্ট বেঙ্গলের র্যাঙ্ক ওয়ান ছিল। সেক্ষেত্রে আমরা একটা আশা রেখেছিলাম, তবে 1 থেকে 10 মধ্যে আমরা আশা রেখেছি, যেহেতু এত টাফ কোশ্চেন হয়েছে এবার, সেক্ষেত্রে আমরা আশা রেখেছি যে 1 থেকে 10 মধ্যেও থাকবে। সেক্ষেত্রে একদমই আমরা মানে আশা অনুরূপ হয়নি যে ও থাকবে না, সেক্ষেত্রে ফার্স্ট হওয়াতে আমরা খুবই গর্বিত। ওকে কোনো সময় বলতে হতো না, কোনো সময় পড়ার বিষয়ে যেমন মাস্টাররা সহযোগিতা করেছে, টিচাররাও সহযোগিতা করেছে, এইভাবে এইভাবে পড়লে, কিন্তু ও আবার নিজের গাফিলতি নেই, ও নিজেই যেভাবে পারে, কোনো বাধা ধরার নিয়ম থাকতো না, যখনই পেয়েছে তখন বইটা নিয়ে বসে পড়েছে। কোশ্চেন এবার তো তাপি আসছে, স্ট্যান্ডার্ড আসছে, সেই অনুসারে যে যে নাম্বারটা করেছে তাতে আমরা খুশি, ও এই নাম্বারটাই ধরে চলেছে, যে আমি যদি র্যাঙ্কও করি 1 বা 2, আমি 95 বা 94 এর মধ্যে এইভাবেই থাকবো।